উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানো তোর। এখনও নিজের দাবিতে অনর বিজেপি আলিপুরদুয়ারের সাংসদ জন বালা। দলীয় নির্দেশের পরে নিজের অবস্থান থেকে সরে আসেনি তিনি। দলে কয়েকজন পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে দার্জিলিং এ যান বালা। বৃহস্পতিবার দার্জিলিং রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু উত্তরবঙ্গকে যে অশান্ত করা যাবে না এবং বঙ্গভঙ্গে কোনো চেষ্টা করে লাভ হবে না তা বারবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগ করা চক্রান্ত যেভাবে হচ্ছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উত্তরবঙ্গে জেলা শাসক পুলিশ সুপারদের এলাকা নজরদারি করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গে জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কড়া ব্যবস্থা নিতে হবে, বিষয়টির উপরে আপনারা নজর রাখুন, কোথাও কিছু হলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিতে হবে, কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় এই বঙ্গভঙ্গতে উস্কানি দিচ্ছেন তার বিরুদ্ধে এবার রাজভবনে গেটের সামনে নিজের ম্যাজিক দেখিয়ে অভিনব প্রতিবাদ দেখালেন ম্যাজিশিয়ান সোমনাথ। এদিন তিনি ম্যাজিকের মাধ্যমে বাংলাকে যে কোনোভাবে ভাগ করা যাবে না এমন বার্তা দিলেন সকলের সামনে। এদিন ম্যাজিশিয়ান সোমনাথ বলেন, যেভাবে রাজ্যপাল জগদীপ ধনখড় বঙ্গভঙ্গতে উস্কানি দিয়ে চলেছেন তার বিরুদ্ধেই আমার এই প্রতিবাদ। যদিও রাজভবনের সামনে বিক্ষোভ দেখানোয় পুলিশ তাকে গ্রেপ্তার করে। দক্ষিণবঙ্গ আর আমাদের ভাগ আমরা চাই না, আমরা পশ্চিমবঙ্গের মানুষ। আমি শিল্পী হিসেবে, ম্যাজিশিয়ান হিসেবে আজ আমি রাজপথে নেমেছি এবং এই প্রতিবাদ দেখুন। राजभवन को इसलिए चुना ये तो मैं नहीं बता सकती, आप मैजिशियन से पूछ लीजिए, ये आप लोग को ज्यादा अच्छे से पता होगा। राजभवन ने क्या इटा आमद थे के भला आपने नहीं जान पे आपने नहीं जान पे आमके आमके जिज्ञेस करे इटा आपने। ब्यूरो रिपोर्ट चैनल 10।